ভদ্রকে বাড়ি পৌঁছে দিয়ে তোরা দুজন ওর বাড়ি চলে যাবি। বলছিলাম দাদা, আমি কি বলছি শুনতে পাচ্ছিস না? তার মানে এই নয় যে ব্যানার্জি বাড়ির সঙ্গে আমার শত্রুতাটা শেষ হয়ে গেল। আজকে আমি যা করলাম সেটা শুধুমাত্র আমার বোনের মুখ চেয়ে করলাম। ব্যানার্জি বাড়ির সঙ্গে আমার শত্রুতার ফায়দা আমি অন্য কাউকে লুটতে দেব না। যাও, সামনাসামনি বসে যাও। দুশ্মনকে ক্ষমা করে, গদ্দারকে কখনো ক্ষমা করে না।